পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কিষান মান্ডিতে বিক্ষোভ দেখায় হরিপুর 5 নম্বর অঞ্চলের গ্রামবাসীরা। এই হরিপুর অঞ্চলকে কিছু বিষ থেকে বঞ্চিত করা হলো কেন? এই এডিএ জবাব চাই, জবাব দাও, চাই জবাব দাও, এই জবাব তোমায় দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে, দিতেই হবে, দিতেই। বিক্ষোভ দেখানোর সময় কৃষক মান্ডিতে সহ কৃষি অধিকর্তাকরণের অফিসের সামনে এক কর্মীর সাথে বচসা হয়। ওই কর্মীকে চরম হেনস্থা করা হয় বলে অভিযোগ। এদিন গ্রামবাসীরা হরিপুর বাস স্ট্যান্ড থেকে মিছিল করে প্রবেশ করেন। সেই সময় কৃষাণ মান্ডির কর্মচারীরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই নিয়ে তাদের সাথে বচসা হয় গ্রামবাসীদের। আমাদের বর্ষাকালে যে বর্ষাকালে ধান এসেছিল সেটা আমরাও পাইনি, তখন এনে নিয়েছি। তারপরে আবার এই যে এ সময়ে খেসারি বীজ আর মুগ সর্ষে এর তিনটে বীজ প্রত্যেক অঞ্চলে 10টা অঞ্চল নিয়ে একটা ব্লক হয়, ওই 10টা ব্লক 9টা অঞ্চলকে দেওয়া হয়েছে। আমার কেন 5 নম্বর অঞ্চল পেলাম না তা নিয়ে আমরা বিক্ষোভ দেখাতে এসেছি। আজকে দেখলাম অধিকর্তাকে আপনারা হেনস্থা করছেন, অভিযোগ করছেন কি বলেন? ওরা মিথ্যে কথা, উনি কেন আমার দৌড়ে পালাবেন? ওরা তো জেলে সামনে দিকতে যাবেন, আমরা যা সামনে দিকতে ও পিছন দিয়ে পালাবেন কেন? উনি উনার চেয়ার ছাড়বেন কেন? তাহলে উনি কি সারা জীবনের জন্য চেয়ার ছেড়ে দিচ্ছেন? এই বইপত্র দিন না আমাদের কাছে, উনি বেরিয়ে এসে বলুন যে আমি এই চেয়ারে আর বসবো না, আমার এতে বসার কোনো যোগ্যতা নেই, এটাই বলুন। কেন দিল না সেটাও তো আমাদের কৈফিয়ত দিতে হবে না, যতক্ষণ না কৈফিয়ত দিচ্ছে আমরা এখান থেকে সরছি না। আমরা মানে এটা এডিএ দপ্তর, মানে কৃষি জায়গা, কৃষি দপ্তর জায়গা, তো এখান থেকে সমস্ত কৃষি বীজ আমাদের সমস্ত অঞ্চলগুলোকে ডেপুটি মানে বিলি করা। তো আজকের আমরা দেখলাম বিগত এই যে বর্ষার ধান যে আমাদের ধানটা চাষ হয়, তখন যে ধান বীজ এসেছিল তখন হরিপুর অঞ্চলকে বাদ দিয়ে আদার্স 9টা অঞ্চলকে, মানে একটি ব্লকের 10টা অঞ্চল 9টা অঞ্চলকে দেওয়া হয়েছে। কিন্তু আজকের দেখলাম আবার যে এই শীতকালে খেসারি আর সর্ষে, তো আমাদের সোর্স 10টার মধ্যে 9টাকে দিয়েছে আর 1টাকে দেয়নি, কেন? হরিপুর অঞ্চল কিছুর জন্য বঞ্চিত, কী দোষ করেছে এডিএর কাছে? আমরা সেটা জানতে যে এসছি, তো উনি যদি সদ উত্তর দেন তাহলে ভালো কথা। হ্যাঁ, কোনো দোষের দোষী হলে তাহলে নিশ্চয়ই তার দোষের স্বীকার করবো, আর নাহলে বিনা দোষে যদি আমরা সাজা পাই সেটা তো আমরা মেনে নেব। আমরা হরিপুর অঞ্চলের অধিবাসী, আমরা চাই 10টা 9টা অঞ্চলের মতো আমরাও যাতে সহযোগিতা পাই। কি বলেন তাহলে? তাহলে এখানে কি বিরোধী বলে আপনারা দল করেন না? এখানে কোনো বিরোধী দল বলে কোনো একটু এক মিনিট দাঁড়িয়ে হবে, কোনো বিরোধী দল বলে কোনো জায়গা নেই। এটা দলমত নির্বিশেষণে ডেপুটেশন দিতে এসেছি আমরা, দলমত নির্বিশেষে, কারণ এখানে আমরা হরিপুর অঞ্চলে তৃণমূলও আছে, বিজেপিও আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, আমরা সমস্ত দলকে আমাদের মেম্বারসের তরফ থেকে বা আমাদের অঞ্চলের প্রধান সমস্ত কিছু সাহায্য দেওয়া হয়, যেটা সরকারি সাহায্য। তো আমরা তো সেখানে দলমত দেখি না, আমরা এখানে কেন দলমত দেবো? তাই সমস্ত দল মিলেই আমরা এসেছি। কেন একটা রাজনৈতিক দলের কাছে সমস্ত বিলি বন্টন হবে? কেন একটা কোনো সরকারি প্রতিষ্ঠানে যাবে না, সরকারি জিনিস অথচ একটা রাজনৈতিক দলের কাছে চলে যাবে? এটা কি মানা যায়? কোনোদিন মানা যায়? আমরাও সবার কাছে, তাই আমরা পাবেন কেন? যদি 9টা অঞ্চল পায় আর 1টা অঞ্চল বা পাবেনি কেন? এরপর মানে কি আমাদের কি দোষ করছে? আমাদের কি তাহলে হচ্ছে মানে কষ্ট করিনি নাকি? আমানও তো আমফান ঝড়ে ইলিয়াস ঝড়ে আমানকে তো ক্ষয় ক্ষতি হয়েছে, তাই আমানও পাবনি কেন? 9টা অঞ্চল যদি পাই আপনারও পাবনি কেন? এটা কি আমাদের কি দোষ? তা আমাদের কি দোষটা আছে দেখাও? আমাদের দেখে ওরা পালিয়ে গেছে। হ্যাঁ, সেই কথা আমাদের আবার দেখ ছুটে বাড়িতে হবে কেন? আমার কথা কি হচ্ছে ধরো তুমি কি কারণে আমাদেরকে দাও নি, সেটা আমাদেরকে বললে আমরা বুঝতে পারবো যে উপর থেকে অর্ডার আছে তোমাদেরকে দেওয়া হবে না, তা আমাদেরকে বা দেওয়া হবে না কেন? এটা কি রকম কথা? এই ঘটনায় এক কর্মী অসুস্থ হয়ে পড়েন। আমাদের ভবিষ্যৎভাবে আমাদের এক সেকেন্ডের মধ্যে ব্যাপারটা ঘটে গেছে, তো আমরা বোঝার কিছু উপায় ছিল না আমাদের, কোথা থেকে কী হচ্ছে তাও আমাদের জানতে পারিনি আমি সেটা। আমরা ভীষণ দুঃখিত, আমাদেরও কষ্ট হচ্ছে, ভীষণ অভিশাপ নিয়ে আমাদের কোনো তাদের
তাদের দাবি তারা কৃষি দপ্তর থেকে যে সহায়তা পাওয়ার কথা তারা তার থেকে বঞ্চিত হচ্ছেন। আজকের আমরা হরিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এডিএর কাছে কৃষি হরিপুর অঞ্চলকে বঞ্চনার প্রতিবাদে আমরা 7 দিন আগে জানিয়েছিলাম, আমরা এখানে ডেপুটেশন, সেই সঙ্গে আমরা কপি দিয়েছিলাম, অনুলিপি দিয়েছিলাম, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বিডিও এবং নন্দীগ্রাম থানা আইসিকেও আমরা কপি দিয়েছি। বিষয়টা আজকে সেই পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজকের এখানে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। এখন মিছিল যখন ঢুকছে তখন উনি যে কোনো কারণ হয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, এখন কেউ না কেউ কীভাবে এখানে যারা দাঁড়িয়েছিল যে এই অফিসার উনি পালিয়ে যাচ্ছে, এবার তখন আমরা একটু পেছনে ছিলাম, সেই সময় তারা কেউভাবে ছুটে গেছে, ছুটে গিয়ে ওনার গাড়ি আটক করেছে, করে সেই জায়গাটা তারপরে আমরা গিয়ে ওখানে রেস্কিউ করে আমরা ওনাকে অফিসে নিয়ে এসেছি। তবুও যেহেতু আমাদের লোকেরা ওনার গাড়ি ঘিরেছে সেই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং এই ঘটনা কখনো অনভিপ্রেত এবং এটা আমরা কখনো আশা করিনি এই ধরনের। আপনাদের কর্মীরা কে যারা এখানে এসেছিলেন যারা উনাকে ধরেছিলেন আপনাদের কি যারা এসেছিলেন ওদের মধ্যে কেউ হবে না বাইরের কেউ? আমাদের মধ্যে কেউ ছিল না, কেউ ইনসিস্ট করিয়েছে কিছু লোকজন, অনেক লোকজন এসেছিল তার মধ্যে থেকে কেউ কেউ এটা ভেতর থেকে করিয়ে দিয়েছে। আপনার নাম? আমার মেঘনাথ পাল, হরিপুর পাঁচমা গ্রাম পঞ্চায়েত। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্রের রিপোর্ট, আনন্দ বার্তা।